খুলনা বটিয়াঘাটা জলমাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ভিজিএফ এর চাল বিতরণ করলেন মুসাম্মাত মনোয়ারা খাতুন শিউলি। আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে খুলনা বটিয়াঘাটা জলমায় দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। আজ সোমবার 8 এপ্রিল 2024 সকালে খুলনা বটিয়াঘাটা 1 নং জলমা ইউনিয়ন পরিষদে প্রায় 3,500 দরিদ্র পরিবারকে 10 কেজি করে চাল দেওয়া হয়। 1 নং জলমা ইউনিয়নের চেয়ারম্যান বিধান রায়ের সার্বিক ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসেবে ভিজিএফের চাল তুলে দেন জলমা ইউনিয়নের সংরক্ষিত মহিলা 4, 5 ও 6 নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর ও 1 নং জলমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান 1, খুলনা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মুসাম্মাত মনোয়ারা খাতুন শিউলি। 4, 5 ও 6 নং ওয়ার্ডে মোট 415 দরিদ্র অসহায় ও দুস্থ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার হিসেবে ভিজিএফের এই চাল বিতরণ করেন। এ সময় মনোয়ারা খাতুন শিউলি বলেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে প্রতি বছরের ন্যায় এবারও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ঈদ উপহার বিতরণ করছি। বর্তমান সরকার জনবান্ধব সরকার, সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করছে সরকার। আপনারা যে সহায়তা পাচ্ছেন সেটা শেখ হাসিনার উপহার। আপনারা সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। শেখ হাসিনা যতদিন বেঁচে থাকবেন আপনারা ততদিন সহযোগিতা পেয়ে যাবেন। শেখ হাসিনা কোনো ব্যক্তিকে না খাইয়ে রাখবেন না। শেষে তিনি খুলনাবাসীসহ জলমা ইউনিয়নের সবাইকে আসন্ন ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান। আজকে আমাদের জলমা 1 নম্বর ইউনিয়নের 4, 5, 6 সংরক্ষিত সদস্য আমি। আজকে আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীর উপহার 10 কেজি চাল করে প্রত্যেকে পাচ্ছে। আমরা সেই কাজে সবাই এখানে ব্যস্ত আছি। এখানে আমার ওয়ার্ডের যে চালগুলো এগুলো আমি এখন বিতরণ করছি। আপনারা সকলে দোয়া করবেন আমরা যেন গরিব দুঃখী যারা আছে সকলকে নিয়ে সুন্দরভাবে এই ঈদ উপভোগ করতে পারি। কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমরা এই 10 কেজি করে চাল সকলকে দিতে আমরা সকলেই দিতে পারছি এবং সকলেই দেখেন খুবই আনন্দের সাথে এই 10 কেজি করে চাল নিয়ে এরা খুবই মুগ্ধ এবং আনন্দিত। কারণ যারা আছেন এরা হত দরিদ্র, যাদের কাছে এই 10 কেজি চাল অনেক কিছু। এই জন্য জননেত্রী শেখ হাসিনাকে অন্তরের অন্তরস্থল থেকে আমি এই ওয়ার্ড সকল 3টা ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং জননেত্রী শেখ হাসিনার কাছে আমরা কৃতজ্ঞ। আমরা আসলে আগামী দিনে আমি জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা এভাবেই পাবো। আমাদের গরিব দুঃখী যারা মধ্যবিত্ত আমরা সকলের কাছে যেন এভাবেই পাই এইটুকুই প্রত্যাশা রাখছি। আমরা এই জলমা ইউনিয়নের পক্ষ থেকে আমি অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এলাকাবাসীকে যারা সুশৃঙ্খলভাবে এইভাবে চালগুলো নিয়েছেন এবং আমাদের সহযোগিতা করেছেন চাল বিতরণের জন্য। এখানে আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, আমরা অনেক মেম্বাররা আছি, আমাদের সংরক্ষিত সদস্যের আরও মেম্বাররা আছেন, সাধারণ সদস্যের মেম্বাররাও আছেন। আমরা পর্যায়ক্রমে সকলকেই চাল যাতে সুস্থভাবে দিতে পারে সেটারই ব্যবস্থা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।